নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সকল দর্শকবৃন্দকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য পালক চিকেনের রেসিপি নিয়ে এসেছি আর বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন পালক চিকেন তো গ্রিনিশ হওয়ার কথা তাহলে রেডিশ হয়েছে কেন তারই একটা সিক্রেট রেসিপি আপনাদের দেখাবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আইকন প্রেস করার জন্য দেখুন কড়াইতে জল ফুটতে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর এক চামচ নুন আর দিয়ে দিলাম পালং শাক আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম এবার হয়তো ভাবছেন যে চিনি কেন দিলাম দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা গোটাই দিলাম দিয়ে এবার এটা ভাপিয়ে নিতে হবে হ্যাঁ চিনি দিলাম এই কারণে দেখুন পালং শাকটা গ্রিন রাখার জন্য আর দেখুন একটা বলে আমি বরফের টুকরো রেখে দিয়েছি জলের সাথে বরফের টুকরো যাতে পাশেই রেখে দিয়েছি হ্যাঁ চিনি দিয়েছি দেখুন এই যে পালং শাকটা সেদ্ধ হওয়ার পরও খুব সুন্দর কালারটা রয়েছে এই কারণে কালারটা যাতে না চলে যায় সেই জন্য আমি চিনি দিয়েছি এবার দেখুন কড়াই থেকেই ওই বলে যেখানে বরফ রেখেছিলাম সেখানে তুলে নিলাম পালং শাকটা তারপর চেপে ওটাকে জল চেপে এবার মিক্সিতে দিয়ে এক দুটো লঙ্কার সাহায্যে পেস্ট করে নিলাম এইভাবে পেস্ট করার পর এবার আমি মাংস ম্যারিনেট করতে দেবো চিকেনগুলো দেখুন আমি চিলি চিকেনের আকারে কেটে নিয়েছি তাতে দিয়ে দিলাম ভিনিগার প্রথমে তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার দিয়ে দেব কাশ্মীরি মির্চ দিয়ে এবার কয়েকটা মশলা দেব প্রথমেই দিয়ে দিলাম আদার পেস্ট ওয়ান টি স্পুন আর রসুনের পেস্ট টু টি স্পুন রসুনটা একটু বেশি লাগে এখানে এবার ভালো করে এটা মেখে নেব মেখে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন আর ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট করতে দেবো এক ঘন্টার জন্য এবার কড়াইতে দেখুন সর্ষের তেলের আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজতে দিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন একটু নরম হয়ে গেলে নরম হয়ে গেছে এবার আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই দুটো টমেটো দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে টমেটোগুলো একটু গলে যায় হ্যাঁ টমেটোগুলো গলে গেছে দেখুন এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে আমি এবার এদিকে ম্যারিনেটও হয়ে গেছে মাংস চিকেনগুলো এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার পেঁয়াজের সাথে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব একটু এখানে সময় লাগবে যতক্ষণ না জলটা চিকেন থেকে যে জলটা বেরোয় সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পালকের পেস্টটা পালং শাকের পেস্টটা দিয়ে এবার আবারও এটাকে ভালো করে না নাড়তে হবে কারণ পালং শাকের যে সবুজ একটা গন্ধ সেটা যখন চলে যাবে এবার দিয়ে দিলাম একটা পাতিলেবু হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন এখনও অবধি গ্রিন আছে আমার পালাক চিকেন তো এইবার আমি কিছু দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথি আমি একটু ফ্রাই করে রেখেছিলাম এবার হাতের সাহায্যে গুঁড়ো করে কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথির স্মেল তো খুব সুন্দর আসছে এখন পালং শাকের সাথে কসুরি মেথি আর আর চিকেন এদিকে এটা কষানোর পর আমি একটু গরম জল দিয়ে দেব আমি পাশের ওভেনে জল গরম করে রেখেছি দেখুন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এখানে কিন্তু গরম জলটা দিলে টেস্টটা খুব ভালো আসে দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দেখুন একটা বাটিতে আমি বাটারের একটা কিউব নিয়েছি এই বাটারের কিউবটা গলিয়ে তাতে একটু কাশ্মীরি মিচ দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এইটা আমি এই চিকেনের ওপর দিয়ে দেবো দিয়ে দিলে এরকম লালও হয়ে যাবে আর টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো ধাবা স্টাইলের চিকেন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত নমস্কার